ভাইয়া একটু চাপ দেন। পিছন দিয়ে লোক পিছন দিয়ে লোক
ভাই
বিশিষ্ট পরিবেশবিদ ও সাবেক জেলা জজ মোহাম্মদ শামসুল হক, ডক্টর আব্দুল ওয়াদুদ, আয়াত
সৃষ্টি করিমান ফরমাইয়াছেন আমি আসমান ও যাহা কিছু আছে অর্থাৎ চাঁদ সূর্য পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি তীর্থতন্ড মানব দানব সবগুলিকে খেলার ছলে সৃষ্টি করি নেন এই সবগুলিকে আশাফুর মাতুকার মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করিয়াছেন এর মধ্যে কল্যাণ বা মূল রয়েছে যাহা তোমাদের অধিকাংশই জানে না আয়াতে আরো ব্যাখ্যা ও তাফসীর রয়েছে করা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন ক্ষণবেক্ষণ করবে তাহাদের উপর মহান আল্লাহ পাকে রব্বুল ইজ্জাতে রহমত ও বরকত তোমাদের উপর নাযিল হবে সূরা আল আনআমে রয়েছে বিশ্বের মহান বাদশাহ 18,000 মুখোকাত্তের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখি দ্বারা স্বীকৃতি আদান প্রদান করতেন এমনকি হুদহুদ পাখি এই 18,000 মুখোকাত্তের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ যখন এক প্রান্ত হইতে আরেক প্রান্তে যাইত তখন এই হুদহুদ পাখি তাহার পক্ষের উপর ছায়া দিত তাই পাখি মনের উপর কতটা প্রভাব থাকে এ পরিবেশন করবেন জয়া বিদেশি পাখি নিয়ে প্রদর্শনীর এই আয়োজন করেছেন ঠিকামলি তত্ত্বের জনক ডক্টর আব্দুল ওয়াদুদ পাখির কলকা কলকাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বিশিষ্ট শিক্ষাবিদ